মদ তৈরির উপকরণ গুড় সরবরাহকারীদের গ্রেপ্তার হতেই ছন্দে ফিরল যেন সেই চেনা রাউতারা। হুগলির পুরশুরার রাউতারার মদভাটি এলাকা এখন নিস্তব্ধতা। আকম্বরি খাল জল যেন ধীরে ধীরে পরিষ্কার আর স্ফটিক হতে শুরু করেছে। খালের ভিতরে ছিঁড়া ফাটা ত্রিপল টাঙানো ছাড়া আর কিছুই যেন নাই, কারণ আশরাফ আলী মোল্লা পুরসো থানার ওসির নেতৃত্বেই পুরসোরা রাউতারা মদভাটি এলাকার রেড, তারপরই গুড় কারবারিদের গ্রেপ্তার। ছন্দে ফিরছে সেই চেনার রাউতারা। যে গুড় তৈরি এবং যে মদ তৈরি করার জন্য যে নেশা জাতীয় বড়িও ব্যবহার করা হতো সে সমস্ত সাপ্লাই করার অভিযোগে সেটা হচ্ছে টুকাই অর্থাৎ সৌরভ প্রতিহার, রামকৃষ্ণ বেড়া এবং সুমন ঘোষ বুড়ো ঘোষ বলা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং কোর্টে তারা বিচারাধীন। এবং ইতিমধ্যেই তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে, যেখানেতে 420 লিটার মদ তৈরি বা মদ পাচার এই সংক্রান্ত মদের তাদের উপরে কেস দেওয়া হয়েছিল। এবং মদ তৈরি যে সমস্ত উপকরণ সামগ্রী সেই সমস্ত পাচার অর্থাৎ গুড় তৈরি বা গুড় সাপ্লাই এবং মদ তৈরির ক্ষেত্রে যে উপকরণগুলো ব্যবহার করা হতো সেই সমস্ত পাচার করার অভিযোগে এই মুহূর্তে তারা কোর্টে বিচারাধীন। তবে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি সেই রাউতারা মদের ভাটি কিন্তু একদম স্তব্ধ, নিভে গেছে মদের সেই ভাটি এবং মদ তৈরি একবারেই পুরোপুরি বন্ধ হয়েছে এই পর্যন্ত, এখনও পর্যন্ত। নিউজ পুরসরা ইউটিউব প্ল্যাটফর্মে আমি আছি কমলেন্দু পোড়েল এবং রাউতারা এলাকার সেই ছবিটা আমরা দেখাচ্ছি যে মদ তৈরি এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ছেঁড়া ফাটা কিছু ত্রিপল ঝুলছে মাত্র এবং যেটাকে বলা যাচ্ছে ছিন্ন ভিন্ন অবস্থার মধ্যে রয়ে আছে, সেই কালো জল আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। আরামবাগ এসডিপিও অভিষেক মণ্ডল নিউজ পুরসরাকে এক্সক্লুসিভ কি জানালেন দেখুন বিস্তারিত। এই মুহূর্তে আরামবাগ এসডিপিও সাহেব আমাদের ফোন লাইনে আছেন, আমরা জেনে নেব রাউতারা এলাকায় যেভাবে মদের ভাটিতে পুলিশ প্রশাসন রেড করেছিলেন সেই রেডের পর সেই এলাকা আমরা পরিদর্শনে গিয়েছিলাম, দেখলাম যে অনেকটাই সেই এলাকা কিন্তু ভুল পরিবর্তন হয়েছে। কি বলবেন স্যার ওই এলাকায় যে এখন যে পরিবেশ এমন সৃষ্টি হয়েছে এবং আগামী দিনের কি পদক্ষেপ নিতে চলেছেন? ইলিসিট লিকারের এগেনস্টে আমাদের রেড আগেও চলছিল, এখনো চলছে, কন্টিনিউয়াসলি আমরা করছি। যেখানে এরকম আমাদের অভিযোগ আছে, আমরা পেয়েছি অভিযোগ, আমরা রেড করছি, যারা ইনভলভড আছে তাদেরকে অ্যারেস্ট হচ্ছে এবং ফরওয়ার্ড হচ্ছে। যে নজরে কন্টিনিউয়াস রেড চলবে, যদি কোথাও এরকম ইনফরমেশন থাকে আমাদের কাছে, আমরা এরকম ইনফরমেশন পেলেও, আগে আমরা রেড করেছি কিছুদিন আগেই, ওখানে রেড হয়েছিল, বেশ কিছু জনকে অ্যারেস্ট করা হয়েছে, অনেক ইলিসিট লিকারও সিজ ছিল, আবার আমরা রেড করবো যদি এরকম ইনফরমেশন। লাস্ট টাইম আমরা যে রেড করেছিলাম, আমরা যে গুড়ের সাপ্লাই যারা দেয় সেই জায়গাটা আমরা আঘাত করেছিলাম, যাতে আসল যে সোর্সটা সেটাই যদি আমরা রেড করি বা তাদেরকে যদি অ্যারেস্ট করি তাহলে সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, সেটা ইউজফুল হয়েছে। তো আগামী দিনেও আমাদের রেড চলতে থাকবে। থ্যাংক ইউ স্যার। তো সেই সমস্ত বিষয়কে গুড় সাপ্লাই করার অভিযোগে আরও মদ পাচার বা বেশ কয়েকটি অভিযোগে পুরসো থানার পুলিশ প্রশাসন তার তিনজনকে গ্রেপ্তার করে, তারা এখন বিচারাধীন। তবে পুরসো থানার পুলিশ প্রশাসনের এমন কর্মোদ্যোগে এলাকার মানুষ যেমন খুশি, তবে অপরদিকে রাউতারা এলাকারবাসী তারা কিন্তু জানাচ্ছেন তারা রেড করছেন, করুন সব ঠিক আছে, তবে যেভাবে রাউতারা এলাকাবাসী বদনাম হয়ে আছে, মদ তৈরি করবার কারবারি হিসাবে এলাকা পরিচিতি হয়ে আছে, তাদের জন্য কি ব্যবস্থা করছে সরকার প্রশাসন? তারা কি এভাবেই বদনাম করেই বেড়াবেন নাকি নতুন কোনো কাজের দিশা দেখাতে পারবে সরকার পক্ষ, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই মুহূর্তে নিউজ পুরসরা ইউটিউব প্ল্যাটফর্মে আমি আছি কমলেন্দু পোড়েল, বিস্তারিত সেই ছবি আমরা দেখাচ্ছি যে পুরসরা ব্লকের 1 নম্বর পঞ্চায়েত এলাকার আর সেই ছবি যেটা পুরসরা 1GP এবং সেই রাউতারা মদ ভাটি, সেখানে ছিন্ন ভিন্ন ত্রিপল এখন মাত্র ঝুলছে, মদ তৈরির কারবার একবারই প্রায় বন্ধ হয়ে গেছে। এবং সেই গ্রাউন্ড রিপোর্টিং আমরা যেখানে এসেছি এবং নিউজ পুরসরার সেই ছবি দেখালাম এবং কিছু মানুষ যারা আছেন তারা এলাকার চাষি শ্রমজীবী মানুষ তারাও কিন্তু চাইছেন বিষয়টা নিয়ে যে সরকার পক্ষ কিছু ব্যবস্থা নিক।